ইনিংসের 13তম ওভার, ব্যাটিংয়ে তামিম ইকবাল, স্লোয়ার মারলেন বোলার আলাউদ্দিন বাবু, সেই স্লোয়ার তুলে মারলেন তামিম ইকবাল, কিন্তু যথেষ্ট জোর হলো না তাতে, ধরা পড়লেন লং অফ সীমানায়। সাইফ হাসানের ক্যাচের মধ্য দিয়েই শেষ হলো এই বিপিএলে তামিম ইকবালের সর্বোচ্চ 45 বলে 71 রানের ইনিংস। অনেকদিন বাদে বিপিএল দিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। ফিরেই প্রথম থেকেই রান আসছিল তার ব্যাট থেকে। প্রথম ম্যাচে করেছিলেন 35 রান, এরপর আরও 3টা ইনিংস ছিল 30-এর বেশি, তবে দেখা পাচ্ছিলেন না বড় রানের। ঘরের মাঠ চট্টগ্রামে সেই বড় রান হওয়ার আক্ষেপ ঘোচালেন তামিম। বুধবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে তামিম খেলেছেন 45 বলে 71 রানের যুগান্তকারী ইনিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার 4 ছক্কার পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে 60টি 4। চলতি বিপিএলে এটি তামিমের প্রথম 50। এই ইনিংসে তামিম গড়েছেন রেকর্ড। ইনিংসের 4 ছক্কার প্রথমটি মেরেই তিনি ছুঁয়ে ফেলেন বিপিএলে 100 ছক্কার মাইল ফলক। বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন টুর্নামেন্টের সবগুলো আসর খেলা বাহাতি ওপেনার। এদিন দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে তামিম পেয়েছে ম্যাচ সেরার পুরস্কার। পুরস্কার নিতে এসে নিজের অনুভূতির কথা জানিয়ে তামিম বলেন, অবশ্যই বড় রান পাওয়া আনন্দের। বেশ কয়েকটি 30-40 রানের ইনিংস খেলেছি, দল আমার উপর অনেক নির্ভর করে, তারা আশা করে আমি বড় রান করব। আজকে অবদান রাখতে পেরে আমি খুশি। ঢাকার বিপক্ষে জয় পেয়েও তামিম কিছুটা আক্ষেপে পড়ছেন। তিনি মনে করেন দলের রান আরও বড় হতে পারত। দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সার্বিক ব্যাটিং নিয়ে বললে আমার এখনও মনে হয় যে আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। আমার মনে হয় আমরা 15-20 রান কম করেছিলাম এই উইকেটে। ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এসেছে ফরচুন বরিশাল। দল সম্পর্কে তামিম বলেন, টুর্নামেন্ট জুড়ে আমরা যেভাবে খেলেছি, যেসব ম্যাচে আমরা হেরেছি খুব ক্লোজ ম্যাচ ছিল। এটা ভালো বিষয় যে সঠিক সময়ে আমরা দল হিসেবে ভালো করছি, এটা গুরুত্বপূর্ণ। আমরা শুধু নিজেদের খেলায় মন দিচ্ছি। আমরা জানি এখন থেকে সব কিছু বাঁচা মরার লড়াই, সামনের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নাজিফা তাসনিম, অনফিল্ড।